এবং রিসিস চাঁদনি হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে ব্লগটা সেটা হবে তোমার মেলার উপরে। প্রত্যেক বছর আমাদের এদিকে মেলা হয় 25শে বৈশাখ, আজকেও মেলা, আজকে পঞ্চম দিন। এতদিন যেতে পারিনি, তার কারণ হলো প্রচণ্ড বৃষ্টি। তো আজকে যাব, কালকে যাব, এই করে আমার যাওয়া হয়নি। তো ঠিক আছে, এখন 8টার উপরে বেজে গিয়েছে, সবাই রেডি, আমি এদিকে বসে আছি। তো ঠিক আছে, মেলা থেকে আবার দেখা হবে, টাটা। দেখতে পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি, মানে আমাদের অমরপুরে যে হয় প্রত্যেক বছর বৈশাখে মেলা, 2 বছর হয়নি করোনার জন্য, তো এবার হয়েছে। তো মেলার জন্য আমি খুবই এক্সাইটেড, এর থেকে বেশি এক্সাইটেড সত্যি বলতে মাঠের জন্য, কেননা মানে বৃষ্টি ছিল 4 দিন, তো আজকে পঞ্চম দিন বৃষ্টি নেই, মানে হয়েছে এখন নেই আপাতত সন্ধ্যার দিকে। তো আমরা যাচ্ছি মেলাতে, দেখবো মাঠের কি অবস্থা, মেলার কি অবস্থা। আর এটা 7 দিন ব্যাপী হয়, আজকে পঞ্চম দিন, আর 2 দিন চলবে। তো ঠিক আছে, আমিও মেলাতে গিয়ে দেখি মাঠের মেলার কি অবস্থা, তোমরাও দেখতে থাকো আমার সাথে। তো ঠিক আছে, স্টে উইথ। দেখতে পাচ্ছ আমরা অলরেডি মেলাতে ঢুকে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছি যে মেলাতে ঢুকে যে মাঠের অবস্থা বেশ একটা ভালো না, কারণ 4 দিন লাগাতার বৃষ্টি হয়েছে, ওই জন্য মাঠের অবস্থা খুবই খারাপ। এই সামনে দেখতে পাচ্ছ কি পর্যন্ত খারাপ অবস্থা মাঠের, মানে ঠিক করেছে হেঁটে হেঁটে যাবো, মানে তার কোনো সাধ্য নেই। মানুষজন যার সাইড কেটে কেটে, মানে যতটুক মানে ভালো সাইড রয়েছে যেদিকে ওদিকে মানুষ যাচ্ছে, আমিও যাচ্ছি ওদেরকে ফলো করে করে। কিছু করার নেই, কারণ আজকে পঞ্চম দিন, আজকে না আসলে যদি পরের 2 দিন আরো বৃষ্টি থাকে তাহলে তার রাশি হবে না। ওর জন্য ভাবলাম যে না ঠিক আছে চলো যাই দেখি, দেখে আসি মেলাতে কি হচ্ছে না হচ্ছে। এই বাবা কারেন্ট চলে গিয়েছে, প্রথমত বৃষ্টি ছিল, দ্বিতীয়ত মাঠে জল কাদা ছিল, তৃতীয়ত এখন কারেন্টে, মানে ভাবতে পারছো কি অবস্থা। এখন চলে এসেছি ইয়ারিংসের সামনে, কারণ এখানে কারেন্ট আছে, মানে লাইট জ্বলছে। তো ভাবলাম যে না ওইদিকে গিয়ে দাঁড়াই, কারণ অন্যদিকে তো কারেন্ট নেই, বুঝতেই পারছো ঘোরাঘুরি করতে পারবো না, কিছু কেনাকাটি করবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখবো। দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি মানে আনন্দ মেলাতে, 1টা থেকে বের হয়েছি, এখন 8টাতে যাচ্ছি, মানে 2টা মাঠ পাশাপাশি। তো এদিকেটা তো কারেন্ট নেই, তো এদিকে জাস্ট দোকানপাট বসেছে, আর আনন্দ মেলাতে নাগরদোলা প্লাস অনেক কিছুই আছে, আমি তো যাইনি তো ঠিক করে বলতে পারবো না অ্যাডভান্স, বুঝতে পারছো। তো ঠিক আছে, আমার সাথে থাকো, তোমরাই দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে, তোমরাই সবটা দেখতে পাবে। আসে নিয়ে আনন্দ মেলাতে এসেছি, কারণ ওইখানে তো কারেন্ট নেই, তোমরা নিজেরা দেখতে পেয়েছো। দেন ভাবলাম যে ওটাতে যাই, আনন্দ মেলাতে আসি, তো আশা করি ওইখানে কারেন্ট থাকবে, কারেন্ট মোটামুটি আছে নিজে তা না, বাট মাঠের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, মানে ওই মাঠে যে অবস্থা ছিল এর থেকে একটু বেশি এখানে খারাপ মাঠের অবস্থা। এই যে দেখতে পাচ্ছ মানুষজন হাঁটছে, মাঠের অবস্থা খুবই খারাপ। তো ঠিক আছে, আমিও হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, তোমরাও আমার সাথে দেখতে থাকো, ঠিক আছে। দাদা নাগরদোল্লা চরে টরে এখন নেমে আসছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টিল দাঁড়িয়ে ওদের ভিডিও বানাচ্ছি, কারণ আমি তো ভীত একটা মেয়ে, আমার দ্বারা সম্ভব না নাগরদোল্লা চরে আবার মানে ঠিকঠাকভাবে ফিরে আসবো।
বুঝলাম আমি দাঁড়িয়েই রয়েছি মাঠের মধ্যে, বুঝতে পারছো আমার অবস্থা? জাস্ট দেখছি আর ভাবছি যে আমি কি, আমার দ্বারা কিছু। আর দাদা পুরো ব্রেক ডান্সের চরে এখন নামছে, আর আমি দাঁড়িয়ে আছি নিচে, কেননা আমার ব্রেক ডান্সও আমাকে অনেকবার বলেছে চড়ার জন্য, বাট আমার সাহস হয়নি। কেন ফাইনালি আমি উঠেছি তা ড্র্যাগন ট্রেনে, তো ঠিক আছে আমি চড়ি, তোমরা দেখতে থাকো, আমি ভিউটা দেখানোর চেষ্টা করছি। তো ঠিক আছে, আমার খুব ভালো লাগছে এখন উঠে, কারণ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম তো ভালো লাগছিল না। তো ঠিক আছে, স্টে উইথ মি। এত গরম, এত ভিড়, জামা হাঁটা যাচ্ছে না, আর মাঠের মধ্যে প্রচন্ড কাদা, যে হাঁটতে পারছি না, ঠিক করে পায়ের অবস্থা খারাপ, খুবই খারাপ অবস্থা। তো ঠিক আছে, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, গুড নাইট।